আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন মাছ নিয়ে হাজির হয়েছি। মাছটির নাম কোরাল বা ভেটকি বা পাতাড়ি, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। আমি আজকের আপনাদের সামনে কোরাল মাছ চাষের বিস্তারিত পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, হতে পারে এই ভিডিওটি হয়তো আপনি অনেকদিন ধরে খুঁজছেন, যেটা আপনি আজ পেয়ে গেছেন, তাই সুযোগটি লুফে নেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। কোরাল বা ভেটকি চাষ সম্পর্কে আপনি এখান থেকে বিস্তারিত জানতে পারবেন, যার মাধ্যমে আপনি আগামীতে এই মাছ চাষে সফলতা লাভ করতে পারবেন। আর আমার এই চ্যানেলটি মূলত মাছ চাষের সমস্যা সমাধান ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, তাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আসুন আমরা মূল আলোচনায় চলে আসি। যেটা দেখতে পাচ্ছেন, এই মাছের সাইজ 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি হতে পারে। আমরা এই মাছগুলো নদী থেকে কালেকশন করি, বিশেষ করে বঙ্গোপসাগর থেকে কালেকশন করে স্বাদুপানিতে নার্সিং করে এদেরকে স্বাদুপানিতে আমরা অ্যাডজাস্ট করি। তারপরে এই মাছগুলো আমরা বিভিন্ন খামারের হাতে তুলে দিই। নার্সিংকালে আমরা এই মাছগুলোকে বিভিন্ন কার্বজাতীয় মাছের ধানি পোনা বা রেনু খাইয়ে থাকি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে আমরা বিভিন্ন কার্বজাতীয় মাছের ধানি পোনা দেখিয়েছি, যা 1 থেকে 1.5 কেজিতে 1 লাখ। আসলে যদি আপনারা পুকুরে 2 থেকে 3 ইঞ্চি সাইজের ভেটকি মাছ মজুত করতে চান, তাহলে তার পূর্বে অবশ্যই প্রতি 10% 50,000 পিস এমন ধানি মাছ মজুত করতে হবে। তো এখানে আমরা একটা ভিজিটিং কার্ড দেখিয়েছি আমাদের ঠিকানা স্পষ্ট করার জন্য। যদি আপনাদের এই জাতীয় মাছের পোনার প্রয়োজন হয় তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আসুন আমরা মূল আলোচনায় চলে আসি। ভেটকি বা কোরাল মাছ প্রতি শতাংশে একক চাষের জন্য 20 থেকে 30 পিস দেওয়া যায়। সেই সাথে কার্বজাতীয় মাছ, যা ভেটকির তুলনায় মিনিমাম দ্বিগুণ হবে, এমন কার্বজাতীয় মাছ প্রতি শতাংশে, বিশেষ করে রুই আর কাতলা মাছ, 5টি বা 10টি দিতে পারেন। তো ভেটকি মাছগুলো যখন প্রথমে আমরা দেখেছি আপনার 2 থেকে 1.5 ইঞ্চি সাইজের, এবার দেখুন 3 থেকে 4 ইঞ্চি। এই মাছগুলো আপনার কালচার পুকুরের জন্য সর্বোত্তম, অর্থাৎ আমরা নার্সিং পুকুর থেকে এমন সাইজের মাছ কালচারের জন্য বিভিন্ন খামারের হাতে তুলে দিই। তো আপনারা যে পুকুরে ভেটকি বা কোরাল চাষ করবেন, সেই পুকুরের পানির গভীরতা সর্বনিম্ন 5 ফিট এবং সর্বোচ্চ 8 ফিট হলে সর্বোত্তম হয়। পুকুরে মাছের রোগ বালাই দমনের জন্য এই মাছগুলো আসলে অত্যন্ত সেন্সিটিভ টাইপের। এরা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন পানি পছন্দ করে, কোনো নোংরা বা কর্দমাক্ত মাটি পানি এরা মোটে পছন্দ করতে পারে না, কারণ এদের ফুলকায় সেগুলো সহ্য করতে পারে না। তো সেই জন্য আপনারা পুকুরের পানি পরিষ্কার রাখার জন্য প্রতি 15 দিন পরপর প্রতি শতাংশে পানির গভীরতা যদি 5 ফিট হয়, সেই অনুপাতে 200 গ্রাম চুন প্রয়োগ করবেন এবং তার একদিন পরে প্রতি শতাংশে 200 গ্রাম লবণ প্রয়োগ করবেন। এটা প্রতি মাসে আপনাদের 2 বার করতে হবে, তাহলে এই মাছের রোগ বালাই হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। সবচেয়ে মজার কথা হচ্ছে, ভেটকি মাছ যতগুলো রাক্ষসে মাছ পুকুরে চারযোগ্য, চিতল, আইড়, বোয়াল, ভেটকি, এর ভিতরে সবচেয়ে দ্রুত বর্ধনশীল। ইভেন 1 বছরের মধ্যে 1-1টি ভেটকি মাছ অনায়াসে 2 ইঞ্চি থেকে 2 থেকে 3 কেজি 2.5 কেজি অনায়াসে হয়ে যায়, যেটা আসলে যারা চাষ করে তারা ছাড়া কেউ এটা জানে না। তো আপনারা কালচার পুকুরে প্রতি শতাংশে মিনিমাম 30 থেকে 40টি দেশি তেলাপিয়া, দেখুন আমরা ভিডিওতে দেখিয়েছি দেশি তেলাপিয়া মাছ, যেটা আসলেই কেজিতে 8টি বা 10টি হতে পারে, এমন দেশি তেলাপিয়া মজুত করতে হবে, যারা বাচ্চা দিলে সেই বাচ্চাগুলো ভেটকি মাছ খেয়ে থাকবে। এছাড়াও কালচার পুকুরে আপনাদেরকে দিতে হবে কানপোনা, এটা আমাদের কাছে পাওয়া যায়। এই কানপোনাগুলো দিলে এরা অটোমেটিক ব্রিড করে, অর্থাৎ এই মাছগুলো পেটে অল টাইম বাচ্চা থাকে। আমি আমার চ্যানেলে একটা ভিডিওতে কানপোনা সম্পর্কে বিস্তারিত বলেছি, দয়া করে দেখে নেবেন। তো ভিডিওতে যে মাছ দেখতে পাচ্ছেন, এগুলো 6 থেকে 7 ইঞ্চি সাইজের মাছ, এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করা যায় এবং চাষে দেওয়া যায়। তো আপনারা এই মাছগুলো চাষ করতে চাইলে এর রোগ বালাই আসলে খুব বেশি না, যদি নিয়মিত চুন আর নুন ব্যবহার করেন তাহলে এর রোগ বালাই হারটা খুব কম হবে। তবে এ মাছের একটা বড় সমস্যা হচ্ছে অক্সিজেন, যদি কখনও পুকুরে অক্সিজেন স্বল্পতা হয়, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস বেড়ে যায়, তাহলে কিন্তু এই মাছগুলো মারা যায়। এই জন্য আপনার পুকুরে সর্বদা প্রতি সপ্তাহে মিনিমাম 2 দিন হর্রা টানতে হবে। হর্রা বলতে পুকুরের কাদার তলদেশ নাড়িয়ে ভেঙে দিতে হবে, তাহলে এই মাছগুলোর আর সমস্যা হবে না।
আর বিশেষ করে শীতের পূর্বে, হ্যাঁ শীতের পূর্বে চুনুন প্রয়োগ করার পরে যখন গরমকাল শুরু হবে তখন অবশ্যই আপনারা একটি পরজীবীনাশক ও জীবাণুনাশকের জন্য বিভিন্ন ওষুধ যেমন ডেল্টামেথিলিন, সাইপারমেথিলিন বিভিন্ন গ্রুপের ওষুধ আছে এইগুলো ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলে এই মাছের পরজীবী আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর বাজার দর এটা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছগুলো বিক্রি হয়, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে 2 কেজি ওজন একটি ভেটকি মাছ অনায়াসে আপনি পাইকারি 400 থেকে 500 টাকা কেজি বেচতে পারবেন, এবং এর ব্যাপক চাহিদা, এবং এই মাছটা অ্যামাইনো অ্যাসিডে ভরপুর। তো এই যে মাছগুলো খেতে সুস্বাদু, দামেও খুব উচ্চ মূল্য, এই জন্য যারা চাষ করতে চান তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চেষ্টা করবেন এ পুকুরে মজুতের জন্য তুলনামূলক বড়ো সাইজের মাছ ছাড়তে। তুলনামূলক বলতে সবচেয়ে সর্বোত্তম সাইজ হলো 3 থেকে 4 ইঞ্চি, এই সাইজের মাছগুলো ছাড়লে মর্টালিটি রেট কম আসে এবং চাষ করে খুব দ্রুত ফসল ঘরে তুলতে পারেন। সবার জন্য শুভকামনা ভালোবাসা রইল, আসসালামু আলাইকুম।